নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সারা রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন করা হচ্ছে। সারা রাজ্যের মতো কাটোয়া পৌরসভা ও কাটোয়া পৌর যুবকরণের ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকেলে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠে খেলা হবে দিবস উপলক্ষে এক প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করা হয়। এই দিনের খেলায় PFA কাটোয়া ও অগ্রদীপ RS ফুটবল কোচিং ক্যাম্প অংশগ্রহণ করে। এই প্রদর্শনী ফুটবল খেলায় অগ্রদীপ RS ফুটবল কোচিং ক্যাম্প জয়লাভ করে। এই খেলা হবে দিবস প্রসঙ্গে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা জানান, মাঠে রয়েছে দুপক্ষই কাটোয়া এবং অগ্রদীপ যে প্লেয়ার দল এসেছে তাদের মধ্যে খেলা হলো এবং খেলাটা খুব টাফ খেলা হয়েছে এবং মঙ্গল পক্ষের খেলোয়াড়রা খুব সুন্দর তাদের প্রদর্শনী ম্যাচ দেখিয়েছে এবং আজকের এই সুন্দর পরিবেশের মধ্যে খেলাটা সম্পন্ন হলো। এই খেলা কাটোয়া পৌরসভা এবং পশ্চিমবঙ্গ ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আজ যে খেলাটা সম্পন্ন হলো, এই খেলায় অগ্রদীপ জয়লাভ করেছে আর কাটোয়া সে জিজ্ঞিত দল হিসাবে চিহ্নিত হয়েছে। খেলার সকলেই এখানে যারা উপস্থিত হয়েছেন তারা খুব খেলা উপভোগ করেছেন এবং খেলা এই মাঠটাও আজকে খুব সুন্দর ছিল এবং পরিবেশটাও খুব ভালো ছিল মাঠে, যার জন্য খেলাটাও খুব সুন্দরভাবে সংগঠিত হয়েছে। আজকের এই খেলা আমাদের সকলকে মুগ্ধ করেছে এবং খেলার যে শেষে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠান এখনই শুরু হবে। সকলকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং সহযোগিতার জন্য আমি অভিনন্দন জানাই। খেলা শেষে জয়ী এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাটোয়ার পৌরপ্রধান সমীর কুমার সাহা এবং উপপৌরপ্রধান লক্ষিন্দার মণ্ডল এবং পৌর সদস্যরা প্রত্যেক টিমকে একটি করে ফুটবলও উপহার দেন। এই দিন কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠে খেলা হবে দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ফুটবল খেলা দেখতে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডল, পৌর যুব আধিকারিক শিবশঙ্কর মুখার্জি, কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের প্রধান শিক্ষক কমলকান্তি দাস, পৌর সদস্য সুনিতা ঘোষ, ইউসুফা খাতুন, বিজন সাহা, ফাল্গুনী মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর বীণা সরকার, পৌরসভার প্রধান কর্ণিক চন্দ্রচূড় দত্ত, আইনজীবী পারমিতা ব্যানার্জি সহ পৌর কর্মচারীগণ। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। বেঙ্গল মেকানিক্যাল কুলিং সার্ভিস এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম প্রোভাইডার, এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন, ইনভার্টার প্রভৃতি ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখান থেকে ক্রয় করা সামগ্রী রিপেয়ার করার জন্য নিজস্ব সার্ভিস সেন্টারের ব্যবস্থাও রয়েছে। এখানে ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য সমস্ত রকমের ফাইন্যান্স কার্ডের ব্যবহারের সুবিধা উপলব্ধ। ঠিকানা NH রোড, প্রান্তিক পাড়া মোড়, রাধাকুঞ্জ মার্কেট, কাটোয়া। ফোন নাম্বার 8768775651 অথবা 9093978238। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125।